বন্যার প্রভাব ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ মালয়েশিয়া নারী ফুটবল দলের ম্যাচের ভেন্যু পরিবর্তন সিলেটের বদলে খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে শুটিংয়ের জন্য বিশ্বমানের কমপ্লেক্স করবে সরকার গাজীপুরে 5 একর জায়গা বরাদ্দ চলতি বছরই শুরু প্রকল্পের কাজ উচ্ছ্বসিত শুটিং ফেডারেশন বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড খেলার খবরে যাওয়ার আগে প্রথমেই জানব সিলেটের বন্যা পরিস্থিতির খবর ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাসছে সিলেট নগরী সিলেট সুনামগঞ্জ সবকটি সাব স্টেশনে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই জেলা বন্ধ রয়েছে রেল স্টেশনও এই মুহূর্তে সিলেট রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শাহ শরীফউদ্দিন আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে শরীফ যেমনটি বলছেন যে সিলেটের বন্যা পরিস্থিতির কথা দুঃখজনক হলেও সত্য যে সিলেটের এই রেলওয়ে স্টেশন যেটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এটি সিলেটের রেলওয়ে স্টেশন নিশ্চয় দেখছেন যে এই রেলওয়ে স্টেশনটি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে অর্থাৎ প্ল্যাটফর্মে মূল প্ল্যাটফর্ম যেটি আছে এটিতে পানি প্রবেশ করার কারণে সিলেটে আজ সকাল থেকে কোনো ট্রেন প্রবেশ করতে পারছে না যার কারণে ট্রেন যোগাযোগ এখন পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় আছে আরেকটি তথ্য জানিয়ে রাখছি যে নিশ্চয় গতকালকেই জেনেছেন যে রেল বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে আসার কারণে গতকালকে থেকে সাময়িকভাবে তিন দিনের জন্য বিমান উঠানামা বন্ধ করা হয়েছিল আজকে প্রায় রানওয়েতে প্রবেশ করার মতো উপক্রম হয়ে গেছে পানি এরকম একটি অবস্থা দেখা দিয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে সিলেটের জেলা উপজেলাগুলোতে আসা যাওয়ার যে সড়ক যেগুলো আছে সবগুলো সড়কে মোটামুটি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম যার কারণে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মোটামুটি কার্যত বন্ধই হয়ে গেছে প্রায় যোগাযোগ ব্যবস্থা বন্ধের দিকে যাচ্ছে প্রায় সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা যেটি সেই সাথে সিলেট নগরী সহ সিলেট জেলায় প্রায় 2 লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বিদ্যুতের বড়ৈখানী যে উপকেন্দ্র যেটি আছে সেটিতে পানি প্রবেশ করেছে যার কারণে আংশিক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাছাড়া যেসব এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে সেই সব এলাকাগুলোতে নিরাপত্তার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যার কারণে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না এবং মানুষের মধ্যে দুর্বিষহ একটি জীবনযাপন করতে হচ্ছে এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সিলেটের মানুষ বলছেন যে এ যাবৎকালে অর্থাৎ গত মে মাসে যে বন্যাটি হয়েছিল এটি ছিল দীর্ঘ 18 বছর পর এত বড় বন্যা বা এত ভয়াবহ বন্যা সেই বন্যার রেকর্ড দ্বিগুণ অতিক্রম করেছে সিলেট এবং সেই অতিক্রম করে যেখানে গেল মে মাসের বন্যায় যেখানে হাঁটু পানি ছিল এখন সেখানে আমরা দেখছি যে কোমর পানি পর্যন্ত আছে এবং কোথাও কোথাও কিন্তু পেট পানি এবং কোথাও কোথাও কিন্তু গোলা পানি পর্যন্ত চলে আসছে এই রেলওয়ে স্টেশনে প্রবেশের যে পথ যেটি যেদিক দিয়ে আমরা এসেছি সেখানে কিন্তু আমার প্রায় কোথাও পেটের কাছাকাছি পানি ছিল আবার কোথাও কিন্তু গোদার কাছাকাছি পানি ছিল প্রবেশ করতে হয়েছে একটি টিউবের সাহায্য নিয়ে সেখানে প্রবেশ করতে হয়েছে এবং আমরা এই রেলওয়ে স্টেশনে দেখছি যে অনেক মানুষ কিন্তু এখনো আসছেন যারা ট্রেনে তারা ঢাকায় যাওয়ার জন্য বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তারা এসেছিলেন কিন্তু সেই সব মানুষ কিন্তু ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সেসব মানুষ কিন্তু ভোগান্তিতেও পড়েছেন তো এই ছিল আসলে আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য ওয়ানডে ক্রিকেটের অজস্র রেকর্ড ওলট পালট করে দিল ইংল্যান্ড নেদারল্যান্ডসের বোলারদের পিটিয়ে তুলোধনো করে 50 ওভারের ক্রিকেটে 498 রান তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ফ্রি লায়নরা বাটলার মালান ফিল সল্টের শতকের সঙ্গে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম 50 তুলেছেন লিয়াম লিভিংস্টোন সময়টা 7 জুলাই 1975 প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ইংল্যান্ডের 334 রানের জবাবে নির্ধারিত 60 ওভারে মোটে 3 উইকেট খুইয়ে টিম ইন্ডিয়া করে 132 174 বলে গাভাস্কারের অপরাজিত 36 রানে সেই ভুতুড়ে ব্যাটিংয়ের ব্যাখ্যা পাওয়া যায়নি আজও তবে সময় বদলেছে ব্যাটসম্যানদের মানসিকতা টি টোয়েন্টির থুম ধারাক্কার যুগে বলে বলে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি দেখা মেলে অহরহ শুধু কালবৈশাখী ঝড়ি নয় এ যেন রীতিমতো টাইফুন বাটলার মালান ফিল সল্ট লিয়াম লিভিংস্টোন তো আরও আগ্রাসী অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণে প্রথম সারির ক্রিকেটার ছাড়াই আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে এ ম্যাচ খেলতে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা আগে ব্যাট করে নির্ধারিত ওভারে মোটে 2 রানের আক্ষেপকে সঙ্গী করে 498তে থামে ইংল্যান্ড তবে সে সংখ্যাটা 500 ছুঁতেই পারত কিন্তু 49তম ওভারে মোটে 7 রান আসলে আশার সে সলতে নিভে যায় তবুও এ ম্যাচ ভেঙেছে নানা রেকর্ড
ওয়ানডেতে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটিও ছিল এই ইংল্যান্ডেরই দখলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 481। 2016 সালে পাকিস্তানের বিপক্ষে করা ইংলিশদের 444 রান আছে 3 নম্বরে। তালিকার পরবর্তী স্থানগুলো যথাক্রমে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার দখলে। শুধু আন্তর্জাতিকই নয়, লিস্টে ক্রিকেটও এর চাইতে বেশি রান আগে দেখেনি। এ ম্যাচে মালান, বাটলার, ফিল সল্ট তিনজন ব্যাটসম্যানই করেছেন শতক। বিশ্ব ক্রিকেট এক ইনিংসে এর আগে যা দেখেছে মোটে 2 বার। এ ম্যাচে একাধিক ডাচ ফিল্ডারকে বল খুঁজতে ঢু মারতে হয়েছে পাশের ছোপ ঝাড়ে, হবেই না বা কেন। ইংল্যান্ড যে ছক্কা মেরেছে 26টা, যা বিশ্ব রেকর্ড। প্রোটিয়া কিংবদন্তি বিলিয়ার্সের দ্রুততম 50 রেকর্ড টিকে গেল মোটে 1 বলের জন্য। 499 রানের টার্গেটে ছোটা নেদারল্যান্ডস থেমেছে 266তে। তবুও 232 রানের জয় ইংলিশদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, আগেরটা অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 বছর আগে 242 রানের। মাহবুব রিমন, সময় সংবাদ। এবার ফুটবলের খবর। বন্যা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের দুটি ফিফা প্রীতি ম্যাচ সিলেটের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। পরিবর্তন হয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের ভেন্যুও, সিলেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। আষাঢ়ের শুরুতেই সিলেটে অবিরাম বৃষ্টি, যার কারণে সিলেট ও সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলা প্লাবিত হয় চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। ক্রমে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, এমন অবস্থায় মাঠ প্রস্তুত করা সম্ভব হচ্ছে না সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের। বিষয়টি গুরুত্ব দিয়ে কদিন আগে বাফুফেকে চিঠি দিয়ে ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা। সিলেট জেলা স্টেডিয়ামে আগামী 23 ও 26 জুন বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের দুটি ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ক্রমেই সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হয় এই দুটি ম্যাচ সিলেটের পরিবর্তে কমলাপুর স্টেডিয়ামে স্থানান্তর করেছে বাফুফে। এরই মধ্যে ম্যাচ ভেন্যু পরিবর্তনের বিষয়টি ফিফা ও মালয়েশিয়া ফুটবল ফেডারেশনকে অবহিত করার কথা জানিয়েছে ফেডারেশন। সিলেটের শহরের বিভিন্ন জায়গায় যে পানি উঠে গিয়েছে, তখনই কিন্তু আমরা মোটামুটি একটা বিষয় আজ করতে পারি যে আসলে সিলেটে খেলাটা কতটুকু আয়োজন করা সম্ভব হবে। গতকালকে সন্ধ্যার সময় বাফুফেতে এসে আমাদের বিভিন্ন পর্যায়ের স্থানীয় যারা কর্মকর্তা রয়েছেন সিলেটে, আমরা আমাদের ইন্টারনাল আলাপ আলোচনা করে ওমেন্স কমিটির মাধ্যমে ডিসিশন নেওয়া হয় যে আসলে আমাদের আগামী 23 এবং 26 তারিখে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল এবং মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের মধ্যে সিলেটে যে দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন হওয়ার ডিসিশনটা ছিল, সেই খেলাটার ভেন্যু চেঞ্জ করে আমরা ঢাকাতে খেলাটা নিয়ে আসছি। নারী ফুটবল দলের ম্যাচ ছাড়াও 20 জুন পুনরায় শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগে সিলেটে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ ছিল, সেই ম্যাচের ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়েছে। বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ মুন্সিগঞ্জে হবে 21 জুন। আগামী 20 তারিখের খেলাটা আমরা রিশিডিউল করি, আমরা সেই খেলাটা 21 তারিখে নিয়ে যাই একটা নিউট্রাল ভেন্যুতে, যেহেতু সিলেটে খেলাটা বাস্তবতা নিরিখে এই পর্যায়ে সিলেটে খেলা আয়োজন করা সম্ভব না। আগামী 21 তারিখে সেই একই খেলাটি অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে। এদিকে ফিফা প্রীতি ম্যাচ খেলতে 20 জুন ঢাকায় আসার কথা মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা। শুটিংয়ের জন্য বিশ্বমানের কমপ্লেক্স করতে যাচ্ছে সরকার। গাজীপুরে ইতোমধ্যে 5 একর জায়গাও বরাদ্দ দিয়েছে, চলতি বছরই শুরু হবে প্রকল্পের কাজ। সময় সংবাদকে বিষয়টি জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ। 2002 সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছিলেন শুটার আসিফ হোসেন খান। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে যেটি ছিল অন্যতম সেরা সাফল্য। কমনওয়েলথের মঞ্চে এখন পর্যন্ত বাংলাদেশের যে সাফল্য তার সবটাই এসেছে শুটিংয়ের হাত ধরে। একটা সময় এসএ গেমস ও ইসলামী সলিডারিটি গেমসেও বাংলাদেশে নিয়মিত পদক আসত শুটিং থেকে, কিন্তু গেল কবছরে সেই অর্জনের খাতাও ধূসর হতে চলেছে। শুটিংয়ে সেই সোনালী অতীত ফিরিয়ে আনতে প্রয়োজন বিশ্বমানের শুটিং কমপ্লেক্স, কিন্তু সেটি না থাকায় মানসম্পন্ন শুটার তৈরি হচ্ছে না, আধুনিক ট্রেনিংয়েও পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সুখবর, এবার বিশ্বমানের শুটিং কমপ্লেক্স হচ্ছে বাংলাদেশেই। গাজীপুরে ইতোমধ্যে 5 একর জায়গা বরাদ্দ দিয়েছে সরকার। জমি অধিগ্রহণ সম্পন্ন হলেই শুরু হবে কাঠামো নির্মাণের কাজ। একাডেমিতে থাকা মানে কি, আপনার ছেলেমেয়েরা যারা এখানে এটার সাথে ইনভলভ হবে তাদের জন্য একটা ডরমিটরি থাকবে, খেলার মাঠ থাকবে, হ্যাঁ, যারা কোচ আসবে বিদেশ থেকে তাদের জন্য থাকার ব্যবস্থা থাকবে, এর সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো এটা তো থাকবেই। অধিগ্রহণটা যদি আমরা খুব দ্রুতই করতে পারি, আমার মনে হয় এই বছরের দিকে, শেষের দিকে আমরা
শুরু করতে পারি। আর্চারি কমপ্লেক্সের পাশেই হবে শুটিং কমপ্লেক্স, যেখানে থাকবে একাডেমি, ডরমিটরি, জিম, সুইমিং পুল সহ বিশ্বমানের সব ব্যবস্থা। আর্চারি 10 একর আর শুটিংয়ের 5 একর, দুই ফেডারেশনের 15 একর জায়গা একত্র করে হতে পারে সম্মিলিত কমপ্লেক্স। সবই আছে আলোচনায়। আর্চারি এবং ইয়েকে মিলে 10 এবং 5 দুইটা একাডেমি পাশাপাশি রেখে, সাইড বাই সাইড রেখে আমরা কাজ করবার জন্য ওইটাই আমরা আগাচ্ছি, আর ওই পথেই আগাচ্ছি। শুটিং ব্যয়বহুল খেলা, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শুটিং ফেডারেশনের কর্তারা। কমপ্লেক্স নির্মাণ করতে পারলে বাংলাদেশেই বৈশ্বিক আসর আয়োজন সম্ভব, আশা ফেডারেশনের মহাসচিবের। এই উদ্যোগকে আমি অবশ্যই ওয়েলকাম জানাই এবং প্রতিমন্ত্রী যে পদক্ষেপটা নিয়েছে আসলে এটা খুব ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ নিয়ে আরও অনেক ফেডারেশন আছে যে জায়গার অভাবে, কম্পাউন্ডের অভাবে ভালো পারফরমেন্স করতে পারছে না। তো এগুলি যদি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসা যায় খুবই ভালো হবে। এ বছরের শেষে শুরু হতে পারে শুটিং কমপ্লেক্স নির্মাণের কাজ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ সামনে রেখে কমলাপুর স্টেডিয়ামে প্রায় 500 ফুটবলার নিয়ে ট্যালেন্ট হান্ট শুরু করেছে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব। তৃণমূল থেকে উঠে আসা ফুটবলাররা দেশের জন্য গৌরব বয়ে আনবে প্রত্যাশা ক্লাব কর্তাদের। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব 2004 সালে পায়োনিয়ার ফুটবল থেকে তৃতীয় বিভাগে উন্নীত হয়েছিল। 4 বছর পর দ্বিতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাব। এই ক্লাব থেকে উঠে আসা ভালো মানের ফুটবলাররা এখন জাতীয় পর্যায়ে খেলছে। এই যেমন জাতীয় দলের ফুটবলার আতিকুর রহমান ফাহাদ সহ বেশ কজন প্রতিভাবান ফুটবলার বিভিন্ন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগে মাঠ মাতাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার আসন্ন দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ সামনে রেখে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি কমলাপুর স্টেডিয়ামে প্রায় 500 ফুটবলার নিয়ে ট্যালেন্ট হান্ট শুরু করেছে, যেখানে 20 থেকে 25 জন ফুটবলারকে বাছাই করে ট্রায়াল দেবে ক্লাবটি। আর তৃণমূল থেকে উঠে আসা ফুটবলাররা দেশের জন্য একদিন গৌরব বয়ে আনবে প্রত্যাশা ক্লাব কর্তাদের। অ্যাকচুয়ালি প্লেয়ার কিন্তু আপনার এখান থেকেই তৈরি হয়। আমাদের ক্লাবের থেকে অনেক প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে। একটা ক্লাব করতে গেলে অনেক কষ্ট করতে হয়, এ পর্যায়ে কোনো স্পন্সর থাকে না, কিন্তু দেখা গেল আমরা একটা ভালো ক্লাব, আমরা এত কষ্ট করে টিমটা গুছিয়ে নিয়ে মাঠে নিয়ে আসলাম, রেফারি একটা সামান্য ভুলে একটা ক্লাব কিন্তু মোরালি ডাউন হয়ে যায়। এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে ট্যালেন্ট হান্টে আসা ফুটবলারদের স্বপ্নটাও আকাশচুম্বী। ক্লাব পর্যায়ে সুযোগ পেলে সামর্থ্যের প্রমাণ দিয়ে লাল সবুজ জার্সিতে প্রতিনিধিত্ব করতে চায় তরুণ ফুটবলাররা। 20 থেকে 25টা প্লেয়ার ক্রিম আমরা কালেক্ট করে আমরা পরবর্তীতে এই জিনিসটাকে আমরা আমাদের টিমের সাথে সংযুক্ত করবো। আমরা যদি টিমে থাকতে পারি, থাকার পর আমরা চেষ্টা করব টিমকে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য এবং চাইবো যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাল্লাহ। রাকিব ভাইকে ফলো করি, আইডল, আমার আইডল, অনেক ফলো করি ভাই, ভাইয়ের জন্য অনেক দোয়া করি, তা আমি চাই ওনার মতো হইতে আর কি। সে যেই পর্যায়ে খেলুক তার তো ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা থাকে, সেখানে আমিও ব্যতিক্রম নাই, আমারও ন্যাশনাল টিমে খেলার অনেক ইচ্ছা আছে। ইব্রাহিম ভাইকে ফলো করি, তার খেলা দেখি, এইরকম আয়োজন আমরা পেলে তো আমরা উৎসাহ হইব, প্রতি বছর আবার খেলার সুযোগ পাইব। জুলাই মাসের মাঝামাঝি মাঠে গড়ানোর কথা রয়েছে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ। ইশতিয়াক দীপু, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।